নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা চক্রবর্তী, লাইভ নিউজ ইন্ডিয়া 24x7 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের কাছে আজ কিছু আবহাওয়া খবর নিয়ে আবারও আমি চলে এসেছি। আপনাদের এই আবহাওয়ার খবর জানতে হলে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে হবে। কিছুদিন আগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সমস্ত মানুষ, সমস্ত জায়গা জলে ডুবে গেছে এবং মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও আসতে চলেছে এই বৃষ্টিপাত। উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের মতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে উত্তরবঙ্গের লাইন এরিয়াগুলোতে জল জমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এবং মাঠঘাট এবং শস্যক্ষেতে ভরে যাবে জলে, সেই সম্ভাবনাও দেখা দিয়েছে বলেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখায় যে বৃষ্টির সম্ভাবনা সেটা সরে আসছে ক্রমশ উত্তর দিকে। প্রচুর জলীয় বাষ্প আমাদের এই অঞ্চলে থাকবে, সেটা উত্তরবঙ্গের দিকে ক্রমশ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 10th August মানে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 থেকে রাত্রির 11টা অবধি, কিন্তু 8টা থেকে রাত্রির 11টার মধ্যে বৃষ্টিপাতের থেকেও বেশি মেঘ জমবে আকাশে। 11 তারিখ সকালবেলার দিকে কিছু রোদের দেখা দিতে পারে এবং তারপর থেকে বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 12 তারিখ বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হবে, কিন্তু বিকেলবেলা কিছু টাইমের জন্য রোদ দেখা দিতে পারে। 13 তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎপাত সহ নয় কিন্তু হালকা রোদের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 14 তারিখ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের খবর এখানেই শেষ। আপনাদের কাছে আবার নতুন খবর নিয়ে চলে আসবো আমি পরের ভিডিওতে। আমার ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক অবশ্যই দেবেন। আর সাথে সাথে আপনাদের কাছে যাতে আবহাওয়ার খবর থেকে আরও অন্যান্য সমস্ত খবর সবার আগে পৌঁছে যায়, সেই জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন সবার আগে এই খবরগুলো জানার জন্য। আজকে আমি আসি। নমস্কার, অন্বেষা চক্রবর্তী, লাইভ নিউজ ইন্ডিয়া 24x7।